গাইস, মাই নেম ইজ সাইবার স্ট্রেঞ্জার অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব গেমিং চ্যানেল। তো আজকে আমরা খেলতে চলেছি পলিগন আরিনা। এটা জাস্ট একটা ব্যাটল রয়্যাল আরিনা টাইপ ম্যাচ হতে চলেছে, তাও আবার অনলাইন। যারা যারা টিডিএম ম্যাচ অনলাইন গেম খেলতে পছন্দ করে থাকো, তাদের জন্য এটা একটা জাস্ট নতুন গেম বলতে গেলে। এবং এতে রয়েছে অজস্র জাস্ট এই ধরনের ক্যারেক্টার যেগুলো রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এখানে নানা রকম ওয়েপেন্স রয়েছে যেগুলো তুমি আপগ্রেড করে আর কি ওয়েপেনটাকে মডিফাই করতে পারো এবং প্রচুর শক্তিশালী হয়ে যেতে পারো। তো আজকের এই ভিডিওয় আমরা জাস্ট কয়েকটা টিডিএম ম্যাচ খেলবো এবং দেখে নেবো গেমটা, জাস্ট একটু যাচাই করবো, দেখে নেবো গেমটা কেমন। বেশি বকবক না করে স্টার্ট করা যাক আজকের এই গেম প্লে, লেটস বিগিন। আমরা একটা ফার্স্ট টিডিএম ম্যাচ স্টার্ট করে দিয়েছি। এখানে 30টা কিলস করলে আমরা জাস্ট জিতে যাবো, ঠিক আছে, যেরকম নর্মাল টিডিএম ম্যাচে হয়ে থাকে, এখানেও বলতে গেলে সেই রকমই, ঠিক আছে। তো জাস্ট গেমটা স্টার্ট হয়ে গেছে আর আমি জাস্ট AK-47 নিয়েছি। একটা পিস্তল আছে আমার কাছে, একটা লাঠি আছে আর স্নাইপার আছে, শটগান আছে, ঠিক আছে। তো জাস্ট এইভাবে এই জাস্ট এই অ্যানিমিগুলোকে এখান থেকে সালটাতে হবে পারফেক্টলি এইভাবে। ওকে 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 নাইস, ওকে আমার অ্যাবিলিটি রেডি হয়ে গেছে। জাস্ট এটাকে এই জায়গাটায় পিট আপ করবো, যার ধরুন একটা সেন্টারি গান ওখানে ইকুইপড হয়ে যাবে। ওকে পারফেক্ট পারফেক্ট, আমরা টোটাল 13 অর্থাৎ এগিয়ে আছি, ঠিক আছে। আরে পিছন দিয়ে পিছন দিয়ে পিছন দিয়ে মারছে, সাইড হয়ে যা, পারফেক্ট। এখানে একটা স্যানিটারি গার্ড ইকুইপ করে নেবো। তোমরা যারা যারা গেমটাকে ট্রাই করনি, এই গেমটাকে ট্রাই করতে পারো, খুবই ভালো গেম, ঠিক আছে। নর্মাল টিডিএম রয়েছে যেগুলো আর কি, আর নিত্য নতুন আর কি ম্যাপও রয়েছে এই গেমটার মধ্যে, আর গেমটাকে ট্রাই করতে পারো, খুবই ভালো গেম, ঠিক আছে। আর আমি এখানে জাস্ট নিচে আর কি ফায়ার করছি না, জাস্ট অটো ফায়ার মোডে আমি খেলছি গেমটাকে, ঠিক আছে, পারফেক্ট। আর এর সাইড 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 সাইড, পারফেক্ট। আর 4টে আর 3টে কিল করলে হয়ে যাবে, পারফেক্ট। ওকে আর একটা কিল করতে পারলে হয়ে যাবে, ঠিক আছে, পারফেক্ট, জিতে গেছি আমরা এই ম্যাচটা, ঠিক আছে। এমপিবি আছি প্লেয়ার 68C। ওকে ঠিক, ও আমি আমার নামটাকে এখনো পর্যন্ত সিলেক্ট করিনি, জাস্ট নামটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবো, এই চেস্টটাকে ওপেন করে নেবো, দেখা যাক কী কী জিনিস পাই। ওকে একটা নতুন ক্যারেক্টার পাচ্ছি এস বলে। ওকে ইনভেন্টরিতে যাওয়া যাক, এখানে আমরা ক্লিক করে দেবো। আর এখানে আমরা ওয়েপেনগুলোকে সামান্য কিছু আপগ্রেড করে নিচ্ছি, এটা লেভেল 1-এ রয়েছে, ঠিক আছে। এখানে যত বেশি তোমরা ওয়েপেনগুলোকে আপগ্রেড করবে, তত বেশি তোমাদের চান্স হবে ম্যাচটাকে জেতা, ঠিক আছে। এখানে সব কিছু নির্ভর করছে ওয়েপেন আপগ্রেডের ওপর। এছাড়া রয়েছে হেলমেট বলো, আর্মার বলো, ঠিক আছে, সমস্ত কিছু এখানে ভাই আপগ্রেড, যত বেশি তোমরা আপগ্রেড করবে তত বেশি তোমরা শক্তিশালী হবে, ঠিক আছে। আর বন্দুকের অ্যাটাচমেন্ট তো রয়েছেই তার সঙ্গে, ঠিক আছে। ক্যারেক্টারগুলোকেও আমরা আপগ্রেড করতে পারবো, ঠিক আছে। এই মেয়েটাকে যেহেতু আমি নতুন পেয়েছি, হচ্ছে জাস্ট ডেথ স্ট্রাইক অর্থাৎ বোম ফেলা ওপর থেকে। ওকে এখানে ব্যাকে চলে এসেছি, এখানে স্টোরে যেতে বলছে, এখানে স্টোরে একটা জাস্ট আমরা চেস্ট বক্স ওপেন করে নেবো পারফেক্টলি এইভাবে। এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। এটা প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর আমাদেরকে এক একটা আর কি সাপ্লাই চেস্ট প্রোভাইড করবে। আমি আমার নামটাকে এখানে জাস্ট প্লেস আউট করে দিচ্ছি, ঠিক আছে, জাস্ট সাইবার স্ট্রেঞ্জার। এখানে জাস্ট রাইটে অপশানে ক্লিক করে দেবো, সাইবার স্ট্যান্ড অবধিই নিচ্ছে ভাই, বেশি নিচ্ছে না। ওকে তো সাইবার স্ট্যান্ড অবধিই থাকবে। এখানে ডে রিওয়ার্ড দিচ্ছে, ফার্স্ট অফ অল জাস্ট 1 ডে কালেক্ট হিসাবে আমরা কালেক্ট করে নেবো। পরবর্তী পার্কিং লটে জাস্ট একটা টিম ডেড ম্যাচ স্টার্ট হচ্ছে, ঠিক আছে। এখানেও 30টা কিল করতে হবে, পারফেক্ট। এখানে স্নাইপারটাকে নিয়ে নেবো, জাস্ট দেখা যাক স্নাইপারটা কীরকম দিয়ে কীরকম আমরা, পারফেক্ট নাইস। ওকে জাস্ট ডাইরেক্টলি অ্যাট্যাকের অপশান এখানে অটো ফায়ার অপশান করছে, জাস্ট অ্যানিমিকে জাস্ট পয়েন্ট আউট করে দিতে হবে আর বাদ বাকি বন্দুক বুঝে নেবে হিট করবে কি হিট করবে না। ওকে ওকে এখানে দুজন আছে, পারফেক্ট, একজন গেল আরেকজন গেল, নাইস, একজন যাবে, পারফেক্ট। এখানে জাস্ট অ্যাবিলিটিটাকে ইকুইপ করে রাখছি,
জাস্ট এবার একটু AK-47টাকে নিয়ে খেলছি। পারফেক্ট পারফেক্ট, দুটো কিল হয়ে গেছে। ওকে নাইস। ওকে তো এই সাইড এনিমি আছে প্রচুর। পারফেক্ট, ডাবল কিল। ওকে এখানে একটা এনিমি, ও দেখে 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 এই সাইড এনিমি আছে। পারফেক্ট নাইস। এখানে একটা ইকুইপ করে রাখছি। পারফেক্ট, একটু কাছে যেতে হবে, একটু কাছে, একটু কাছে যেতে হবে আই থিঙ্ক। পারফেক্ট নাইস। প্রথম প্রথম যেহেতু আমরা ম্যাচ খেলছি, সেহেতু হয় মানে আমাদের ম্যাচগুলো সহজ দিচ্ছে, যত বেশি আমরা এগোবো তত আর কি রিয়েল প্লেয়ারদের সঙ্গে আমাদের আর কি পড়বে ম্যাচ, ঠিক আছে। এগুলো আই থিঙ্ক আমাদের বটের সঙ্গে পড়ছে, দু একটা বটের সঙ্গে, ঠিক আছে। তো সেই হিসাবে জাস্ট পারফেক্ট হয়ে গেছে। আর একটা কিল করতে পারলেই ম্যাচ জিতে যাবো আমরা। সাইড হয়ে যা। পারফেক্ট পারফেক্ট হয়ে গেছে, নাইস। ওকে তো আমি MPVতে আছি, সাইবার স্ট্র্যান্ড। ওকে তো এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। এখানে ডেলি রিওয়ার্ড হিসাবেও কয়েকটা মিশন আমাদের প্রোভাইড করছে। জাস্ট আমি আমার লেডি ক্যারেক্টারটাকে ইকুইপ করে রাখছি, আর পরবর্তী ম্যাচে এই লেডি ক্যারেক্টারটাকে নিয়ে খেলতে চলেছি, ঠিক আছে। একেও আমি জাস্ট একটু আপগ্রেড, আরে ভাই এ আপগ্রেড করতে পারছি না। ওকে ও এর কার্ডস নেই ভাই, এর কার্ডস আমরা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ এর এর কে আমি আপগ্রেড করতে পারবো না, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ প্রচুর ক্যারেক্টার রয়েছে, প্রচুর গান শিপ গানও রয়েছে। এখানে শর্ট গানটাকে আমি একটু আপগ্রেড করে রাখছি। ইমিডিয়েট ম্যাচ খেলা যাক, ঠিক আছে। যত বেশি কয়েন্স আমরা পাবো আস্তে আস্তে সেই কয়েন্সের মারফত আমরা গানসগুলো বলো, হেলমেট বলো, আর্মার বলো, এগুলো সব আস্তে আস্তে আপগ্রেড করতে হবে। পারফেক্ট, আমি একটা নতুন গান অর্থাৎ SMGটাকে নিয়েছি, দেখা যাক। পারফেক্ট, এই সাইডে শট। আরে দেখে দেখে ভাই পিছনে অ্যানিমি ছিল, বুঝতে পারিনি। পারফেক্ট, এখানে একটা ডেথ স্ট্রাইক করা যাক। আরে ভাই শর্ট শর্ট, আরে এটা সরলো না কেন, করতে হ্যাঁ ভাই সরিয়ে মারা গেল না ভাই, আমাকে এটা একটু ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। আমি হয়তো আমি তাড়াহুড়ো করে দিয়েছি ডেথ স্ট্রাইক করার জন্য। ওকে তো এটাকে হালটাতে হবে। পারফেক্ট পারফেক্ট, এখানে একটা এই একটা এনিমি আছে। পারফেক্ট, এই একটা এনিমি আছে, নাইস। হালকা একটু ল্যাগ করছে নেটওয়ার্ক ইস্যুর জন্য। ওকে ও এভাবে সরাতে হবে, বুঝতে পেরেছি। কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে, নাহলে ভাই বোম যেখানে সেখানে পড়ে যাচ্ছে। ওকে তো এখানে একটা অ্যানিমি আছে, এটাকে সারাটা দেবো। ওই দূরে একটা আছে, আর একটু কাছে যেতে হবে আই থিঙ্ক আমাকে। পারফেক্ট পারফেক্ট পারফেক্ট, ডাবল কিল। সব বলতে গেলে সুন্দর, ঠিক আছে, কোনো কথা হবে না। ওকে তো এখানে একটা অ্যানিমি আছে। পারফেক্ট পারফেক্ট, আরেকটা আরেকটা, আরে ভাই আরে ভাই এতজন একসঙ্গে আসি না। পারফেক্ট, সরিয়া 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 সরিয়া, ব্যাস ব্যাস আমি আই থিঙ্ক মারা যেতাম এখানে। হেলমেট পড়ে আছে একজন, ঠিক আছে মার। পারফেক্ট পারফেক্ট, শর্ট গান নিয়ে খেলছি এবার। পারফেক্ট নাইস, একটা শটে একটা কিল যথেষ্ট, ঠিক আছে। আর পাঁচটা জাস্ট কিল করতে পারলেই হয়ে যাবে আমাদের গেম শেষ, আমরা জিতে যাব। পারফেক্ট, ওকে এখানে অ্যানিমির যে স্পনার জায়গাগুলো রয়েছে সেগুলো বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দিচ্ছে। ওকে তো আমি হচ্ছি MPV, ঠিক আছে। টোটাল 21টা কিল করেছি, একবার মরিনি, ঠিক আছে ভাই। প্রথম প্রথম তো আমার গেমটাকে খুবই ভালো লাগছে এবং খুবই সহজ, একবারও জাস্ট মরছি না, ঠিক আছে। কিন্তু দেখা যাক, আমি কয়েকটা গেম জাস্ট আরও কয়েকবার ট্রাই করব এবং দেখে নেবো কতটা হার্ড হতে চলেছে। দেখা যাক এই মিশে এই গেমটা এটা কতটা হার্ড হবে। পারফেক্ট, সাইড 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 সাইড, জাস্ট শর্ট গান দিয়ে যদি আমি খুব কাছে গিয়ে মারি তখনই ভাই জাস্ট ভালো ড্যামেজ আমাদের দিচ্ছে। পারফেক্ট,
ওকে ওকে ওকে, দূর থেকে মারলে চলবে না ভাই শটগান দিয়ে, ঠিক আছে কাছে গিয়ে ওড়াতে হবে। দেখতেই পাচ্ছ, পারফেক্ট। ও, এ শিল্ড ছিল ভাই, এ শিল্ড ছিল। ওকে ঠিক আছে, এখানকার অ্যানিমিগুলো একটু হার্ড মনে হচ্ছে, দেখা যাক। একবার আমাকে চিৎখানে চিৎ করে দিয়েছে। ওকে, পিস্তল পিস্তল, পারফেক্ট, নাইস। ওকে, এখানে একটা অ্যানিমি রয়েছে। সাইড অফ সাইড অফ সাইড অফ সাইড অফ, পারফেক্ট, নাইস। ওকে পারফেক্ট পারফেক্ট। ওকে, যত বেশি আমরা কিল করবো এখানে সেই হিসাবে পয়েন্টস আমাদের প্রোভাইড করবে, যত বেশি তোমরা ভালোভাবে খেলবে তত আর কি কয়েন্স তোমাদেরকে গেমটা প্রোভাইড করবে। আরে ইয়ার, হোয়াট দ্য হ্যাক, পিছন থেকে এসে মেরে দিল। ঠিক আছে, ব্যাটল অপশানে ক্লিক করা যাক। ওকে পারফেক্ট, এখানে একটা অ্যানিমি রয়েছে। আরে ইয়ার, আরে ইয়ার, ফাক, দু তিনজন একসঙ্গে এসে মারছে। ঠিক আছে, আমি জাস্ট বন্দুকটাকে চেঞ্জ করে দিয়েছি, এই SMGটাকে নিয়ে খেলবো। পারফেক্ট, আর্মার পড়ে রয়েছে যার দরুন এদের, ঠিক আছে, এদের জাস্ট হেলথটাও অনেক বেশি। ঠিক আছে, নীলটা কমাতে হচ্ছে, তারপর গিয়ে এদের হেলথ তো কমছে। ওকে নাইস। আরে ইয়ারে, ও দুজন দুজন মিলে ভাই মারছে, কারেন্ট চলে গেছে ভাই। ঠিক আছে, তো যাই হোক, কোনো অসুবিধা নেই, জানালাটা খুলে দিয়েছি, ওর থেকে হালকা আলো আসছে, তো ওতেই যথেষ্ট। ঠিক আছে, ফেস দেখা গেলেই হলো। আরে ইয়ার, ফাক, আরে ভাই এরা খতরনাক হয়ে গেছে। ঠিক আছে, ফাইনালি আপাতত আমরা জিতে গেছি, আর আমি হচ্ছি MPV, টোটাল 5 বার মরেছি আর 20খানা কিল করেছি। তো বেশি আস্তে আস্তে গেমটা হার্ড হতে থাকবে, আর রিয়েল প্লেয়ার তো আসবেই আমাদের সঙ্গে ফাইট করতে। ওকে, তো দেখা যাক, এই ম্যাচটাও জাস্ট আমি ঠিকমতোভাবে ক্লিয়ার আউট করার চেষ্টায় আছি, এবং দেখে নেবো গেমটা কতটা হার্ড হবে। পারফেক্ট, ওকে, এখানে একটা স্যানিটারি গান আমি রেখে দিচ্ছি, জাস্ট প্রথম প্লেয়ারটাকে নিয়ে এবার খেলছি আমরা। ঠিক আছে, কারণ ভাই মেয়েটার আমরা, আরে ইয়ার, মেয়েটাকে ঠিক মতো, মেয়েটার মানে কি বলবো, ডেথ স্ট্রাইকটা যেটা রয়েছে ওটাকে আমি ঠিক মতো ইউজ করতে পারছি না। পারফেক্ট, নাইস, এখানে একটা অ্যানিমি রয়েছে। ওকে, এটাকে সাল্টে নেবো, নাইস। এই জায়গাটায় বলতে গেলে প্রচুর অ্যানিমি চলে আসছে। ওকে ওকে ওকে, আরে ভাই ভাই, আমার স্যানিটারি গানই সব এক মানে বুঝে নিচ্ছে একেবারে, নাইস। এই জায়গাটায় জাস্ট অ্যাবিলিটিটাকে ইকুইপ করে রাখছি, নাইস, পারফেক্ট। ওকে, আরে আরে, দেখে 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 দেখে, পারফেক্ট। আরে ইয়ার, দেখ, নাইস, আর একটা কিল করতে পারলে হয়ে যাবে, পারফেক্ট, নাইস। ওকে, 40/29, আর 3 বার মরে গেছি এই গেমটার মধ্যে। ওকে, খেলবো এই গেমটার মধ্যে। ঠিক আছে, তো জাস্ট লোডিং হচ্ছে। তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। ঠিক আছে, তো জাস্ট এইগুলোকে আগে সালটা দাও। আরে ইয়ে, করতে হ্যাঁ, কি করতে গেলু লি। ঠিক আছে, তো যাই হোক, অসুবিধা নেই, আর একটু চাঙ্গা পাঙ্গা হয়ে খেলতে হবে। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, কভার নিয়ে খেলছি, হ্যাঁ ঠিক আছে, কারণ আই থিঙ্ক এই গেমটা একটুখানি হার্ড হতে চলেছে। আরে ওয়াট দ্য হ্যাক, এইবার হয় মারছে, আর দেখতে পাচ্ছ লেভেল, দেখছো লেভেল 10, আর ক্যারেক্টার লেভেল 1 আছে, ঠিক আছে, কিন্তু ভাই গান লেভেল AK-47টাকে লেভেল 10-এ নিয়ে গেছে, তাও আপগ্রেড করে করে, পারফেক্ট পারফেক্ট। ও ও, আরে আর এইবার আমাকে মারছে, ঠিক আছে, ওকে ঠিক আছে, অসুবিধা নেই, জাস্ট ভাই একে একবার না একবার তো মারতেই হবে। কোথায় গেল ভাই, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, যার দরুন একে অ্যাটাক করতে আমি দেখতেই পাচ্ছি না। আরে ও ভাই, লুকিয়ে আমাকে মেরে দিই, আও ফাক ভাই, হার্ড হয়ে গেছে গেমটা বলতে গেলে, প্রচণ্ড হাই। ও ও ভাই, সবকটা ম্যাচের ভাই বদলা নিচ্ছে এই গেমটা, এবার লি এসে বারবার। ঠিক আছে, অসুবিধা নেই, 38 হেরে যাও ভাই, হবে না এই গেমটা ভাই, জিততে পারবো না, হেরে গেলাম। 16-40, একাই ভাই পুরো ম্যাচটাকে জিতিয়ে দিল, নন গিভিয়েন না কি নাম, যাই হোক। তো যাই হোক, আজকের ভিডিও আমরা এই অবধি রাখছি, ভিডিওটা ভাই আমি বলেছিলাম আস্তে আস্তে হার্ড হয়ে যাবে, মানে গেমটা আস্তে আস্তে হার্ড হয়ে যাবে, তো সেটাই হচ্ছে এই গেমটার মধ্যেও, সেরকমই হচ্ছে। তো আমাকে আরও আর কি ওয়েপেন বলো, জামাকাপড় বলো, হেলমেট বলো, সমস্ত কিছু আপগ্রেড করে পুরো মডিফাই হয়ে আসতে হবে ম্যাচটাকে জেতার জন্য, তার জন্য সময় লাগবে ভাই। তো
যারা যারা গেম প্লে ভিডিওটাকে দেখছে প্রথমবার, তারা যারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, এবং কমেন্টস করে জানিও কেমন লাগছে আমার ভিডিও। আর ভিডিওটাকে শেয়ার করতে পারো তোমাদের বন্ধুদের সঙ্গে, তারা যদি বেঙ্গলি গেম প্লে দেখতে পছন্দ করে তো অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করতে পারো। তো আমি আসছি আমার নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।